স্কুল সার্ভিস কমিশনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগকে সামনে রেখে আরও একবার অবস্থান আন্দোলনে বসলেন এসএসসি চাকরি প্রার্থীরা। 2019 সালে প্রায় টানা এক মাসের কাছাকাছি সময়ে অনশন আন্দোলন করেছিলেন ধর্মতলায় মেয়র রোডের সামনে এসএসসি চাকরি প্রার্থীরা। সেই আন্দোলনের শেষ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে যে তিনি এই সমস্যার সমাধান করবেন। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ যে মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও আড়াই তিন বছর সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের যে সমস্যা তার সমাধান হয়নি। নিয়োগের যে অস্বচ্ছতার অভিযোগ তারা তুলেছিলেন তার বিহিত করা হয়নি, এবং আন্দোলনকারীরা যারা সে সময় ছিলেন তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় তারা এবং তাদের ঘনিষ্ঠ কিছু মানুষ তারা চাকরি পেয়ে গেলেও বাকি যারা আরও বড় সংখ্যক আন্দোলনকারী রয়েছেন তারা চাকরি পাননি এখনও। তাই আরও একবার অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসলেন মেয়র রোডের সামনে এসএসসি চাকরি প্রার্থীরা। যুব ছাত্র অধিকার মঞ্চ এই ব্যানারে এই মুহূর্তে এখানে অবস্থানে বসেছেন। তাদের দাবি পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়া যায়নি, তাই আদালতের অনুমতি নিয়ে তারা এই অবস্থানে বসেছেন যতক্ষণ না তাদের সমস্যার সমাধানের বিষয়ে শিক্ষা দপ্তর বা মুখ্যমন্ত্রীর দপ্তর সরাসরি হস্তক্ষেপ করবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।